Yo, what's going on guys? Kemon achen tumra? Welcome back to another horror game video. So guys, aaj amra abar ekta brand new horror game khelte cholechi. Je horror game ta naam ta bishal boro tai jonno tumra description e peye jabe. But mainly hocche game ta ei rokom je ekhane hocche ami granny. Mane ekhane granny amader tara korbe na. Ekhane ami granny hoye grandpa hoye slenderina hoye lokederke tara korbo ar Revenge no guys, revenge. Jano granny grandpa amader koto mereche bhai. Kintu ajke amra revenge nobo, thik ache? To cholo fatafat gameplay te continue ajak. Welcome to night 1. To dekhte pachho ekhane first e amra hocchi Slenderina ar Slenderina hoye dukechi jokhon tokhon bhai ekhane escape korche koyekjon lok. To oderke amader ki korte hobe? Okhan theke atkate hobe, ekhan theke escape korte. But jeto hocche main kotha je ami to bari ta chini na bhai, bari to ekto bujhte pachhi na. Slenderinar hat tumra dekhte pachho bhai? Eta hocche Slenderinar hat. যেখান থেকে আমাদের এরাম করলে হাতের একটা কেমন ঘাপলা আছে আর লোকজন মারে ভাই ধরো আপাতত আমাকে এসকেপ করা লোকজন খুঁজতে হবে ভাই এসকেপ করছে একজন ঠিক আছে আর এখান থেকে ডোর এসকেপও হয় তারপর আর কি বলে হেলিকপ্টার এসকেপও আছে কারণ এটা হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার 3 না 1 আমি জানি না ভাই বাট হ্যাঁ 3 তো না এই তো এসছে মারে কে মার ওই মার মার আবে গুলাটি মেরে পালিয়ে গেল ওই ভাই গুলাটি মেরে পালিয়ে গেছে ভাই দেখেছো আমার থেকে কিছু দৌড়লো শুধু গুলাটি মেরে তলা থেকে পালিয়ে গেছে আর দরজা খুলে কোথায় যাবি বে তুই ভাই কিছু দৌড়চ্ছে ওই দেখো সোজা পালাচ্ছে আসলে উল্টো যদি কেসটা করে দাও তাহলে হচ্ছে ওই ছেলেটা আমরা এদিকে আয় আজা আজা প্যাঁচ কি ওবে ওবে আবার গুলাটি মারে ভাই পালিয়ে গেল দুবার দুবার গুলাটি মেরে পালিয়ে গেল হ্যালো হ্যাঁ রুমে ঢোক রুমে ঢোক রুমে ঢোক এবার কোথায় পালাবি এবার কোথায় পালাবি গাইজ ইয়েস লেটস গো মার মার লেটস গো ভাই লেটস গো চলো ধরে নিয়েছি ধরে নিয়েছি ভাই দেখো আমাদের নাইট ওয়ান কমপ্লিট তো দেখলে সিলিন্ডারিনা নাইট ওয়ানে কিরম ভাবে মারলো আর যদি তোমাদের গেমটা ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও তাহলে গ্র্যানির আরও এরকম ভিডিও আসবে ঠিক আছে ওকে ওয়েলকাম টু নাইট 2 দেখতে কাচ্ছ গাইস এটা হচ্ছে মানে দেখতে কাচ্ছ গাইস কি ভাই দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমাদের নাইট 2 যেখানে আমরা বাইরে আছি আর ওই ছেলেটা ভেতর থেকে স্কেপ করার চেষ্টায় আছে তো আমাদের কি করতে হবে ভাই তোমরা বুঝতে পারছো কি করতে হবে ওর গেম বাজাতে হবে আর হ্যাঁ আমরা এক একবার করে ট্রাই করবো এখন আমরা যেমন সিলিন্ডারিনা আছি কিছুক্ষণ বাদে আমরা গ্র্যানিও হয়ে দেখবো আর তারপর গ্র্যান্ডপা হয়ে দেখবো বাট ওই ছেলেটা কোথায় ভাই আমাদের ছেলেটাকে দেখতে হবে যদি ছেলেটাকে পেয়ে যাই তাহলে ওর গেম বাজাবো ভাই আজা ভাই আগের বারে তো পালিয়ে গেছিলি এখানে কিছু নেই এখানে বন্ধ ওই তো ও ভাই তুই কোথায় পালাচ্ছিস তুই ভাবছিস আমার থেকে পালিয়ে যেতে পারবি ভাই এক তো দাঁড়াও আমরা প্রো ছিলাম বাট সিলিন্ডারিনাগুলো নুব ছিল এখন উল্টো কেস হয়ে গেছে এখন এরা নুব আর আমি সিলিন্ডারিনা আজা ভাই আজা ইয়ে চল মার আবে বেবে গুলাটি গুলাটি আবে তুই গুলাটি আবে আবার গুলাটি মেরেছে ও ভাই আবার গুলাটি মেরেছে দুবার গুলাটি মেরে এখান থেকে পালালো বাট দাঁড়াও এক মিনিট আমি চেক করছি ভাই আমার মাথা আটকে গেছে উপরে নাও লেনে পে দেনে দাঁড়াও এক মিনিট ও গেল কোথায় ভাই ওই ছেলেটা হ্যালো ভাই কোথায় গেলি তুই বাইরের দিকে আই থিঙ্ক বাইরের দিকে ভাই ওনা স্কেপ করে যায় স্কেপ করে গেলে না নাম খারাপ হয়ে যাবে আমার বিশ্বাস করো সিলিন্ডারিনার নাম খারাপ করে দেবো আমি দাঁড়া ও স্কেপ করতে না ও নিশ্চয়ই কোনো জিনিস খুঁজতে গেছে মানে প্যাডলক কি স্ক্রুড্রাইভার তারপর ডোর কি এসব কিছু খুঁজতে গেছে তো আমি জানি না ভাই এখানে কোথায় কী পাওয়া যায় বাট আমি চেষ্টা করবো ওকে আটকাবার আর দেখি সামনে আছে কি না ভাই আমার তো চেষ্টা মনে হচ্ছে ও সামনে থাকবে বাট চলো আপাতত এইটাই যাবো না ওইটাই যাবো ভাই আমার মনে হয় এর ভেতরে যাওয়া উচিত চলো বাট দাঁড়াও এক মিনিট আমাদেরকে দেখতে হবে ওই ছেলেটা কোথায় ভাই আর এক মিনিট আমি আওয়াজ পাচ্ছি মনে হয় তুই দরজা খুললি শিওর না এদিকে না ভাই এদিকে এদিকে দরজা খুলেছে দাঁড়াও এক মিনিট ভাই আমাকে দেখতে হবে ও কোথায় আছে হ্যালো ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক ভাই কোথায় জানি না এই তো পেয়েছি পেয়েছি আজা ভাই আজা ইয়েলে লেটস গো ভাই নাইট টু দেবো আমরা আটকে দিয়েছি ভাই আগের বারে তো দুবার চাকমা মেরে আমাদের বেরিয়ে গেল এখান থেকে বাট থার্ড বারে আর কি করে যাবে ভাই এত নেবো আমি না তো চলো এটা হচ্ছে নাইট 3 আর আমি জানি না গ্র্যান্ডে কটা নাইট হয় মনে হয় টোটাল পাঁচখানা নাইট হয় তো পাঁচখানা নাইটের মধ্যে আমাদের ওকে আটকাতে হবে আর ও যদি এসকেপ করে নেয় তাহলে আমরা নুব আর ও প্রো বাট ওকে প্রো হতে দেবো না ভাই আমরা জানো কতটা বড় প্রো আমরা এসকেপ করতে পারি প্লাস আটকাতেও পারি তাই না ধরো এক মিনিট ভাই এখন তো আমরা সিলিন্ডারিনা আছি এরপর যখন গ্র্যানি বা গ্র্যান্ডপা হয়ে যাবো তখন কী হবে আমি জানি না বাট গ্র্যানির কাছে তো বেসবল ব্যাট থাকবে বাট গ্র্যান্ডপার কাছে কি শর্টগান থাকবে ভাই তাহলে তো আরও ভালো হবে ভাই যেই শর্টগান আসবে আমি মেরে দেবো ভাই ধূপ করে ধরো এক মিনিট এই পাশে যাওয়া যাক আর বাইরে আছে আই থিঙ্ক হ্যালো হ্যালো ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক সিলিন্ডারিনা মনে হয় এরকম বলে না না ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক মনে হয় ইয়ে বলে গ্র্যানি বাট দাঁড়াও এক মিনিট এখানেও নেই ও ভাই গেলি কোথায় আবে ওপরে চলে গেছিস নাকি আমার লাগছে ওপরে চলে গেছে চলো ওপরে যাওয়া যাক এক মিনিট ভাই আমি তো পুরো বাড়িটা এক্সপ্লোরই করিনি কারণ আমি তো এসকেপ করছি না ভাই আমাকে শর্টগান মেরেছে আবে দাঁড়া তুই তুই দাঁড়া তোর গেম বাজাচ্ছি দাঁড়া শর্টগান মেরেছিস না আমি তো ভয় পেয়ে গেছি ভাই এক টাইমের জন্য দাঁড়াও আমি ভূত আছি খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবো আবে এক মিনিট আবে কি জোর দৌড়চ্ছে ওয়াও সো ফাস্ট আই এম সো ফাস্ট ভাই এখান থেকে দাঁড়াও আপাতত আমাকে আস্তে আস্তে যেতে হবে আর মানে আস্তে যেতে হবে কি আমি আস্তে আস্তেই যাচ্ছি জোরে যেতে পারছি না দাঁড়াও এক মিনিট ভাই ফটাফট চলো এখান থেকে ফটাফট আজ আবার আবে চল তাড়াতাড়ি ওয়ে আবে চল না ভাই এত হাত ফাতে দেখো ভাই খামচাচ্ছে খালি পিঠ চুলকাবার কাজে লাগে ভাই দাঁড়াও আপাতত আমাদেরকে ও একটা শর্টগান মেরে চলে গেছে তো আমি কি করবো আমি জানি না মনে হয় এক মিনিট আমি এরকম আস্তে আস্তে হাঁটবো তারপর মনে হয় আমি ফুল স্পিডে হাঁটতে পারবো ভাই ওই তো চলে এসছে
কি শটগান মারিস কেন? আবে আজা আজা স্যার, এদিকে আয়, তোকে কোলে না তুলে নিয়ে যদি বলবি ভাই আমাকে খালি এ কোথা থেকে ওয়েপেন পেয়ে গেছে, মানে নাইট থ্রিটা একটুখানি হার্ড আছে ভাই, আমার মনে হয় স্কেপ করে নিতে পারবে। ধরো আবার ঠিক হয়ে গেছি। আজা এবারে তো আমি ডজ মেরে দেবো ভাই, তুই আমাকে মারতে পারবি না রে, আমি জানি দরজার আওয়াজ পেয়েছি, তুই দরজার ভেতরেই আছিস। আজা আজা এবার কোন দরজার ভেতরে ভাই? এদিকে আছে, ইয়েস এদিকে আছে। আজা আজা, ইয়েস লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, দিয়েছি গেম বাজিয়ে, লেটস গো ভাই। তোমাদের এই জন্য তো লাইক করতে হবে তাই না, লাইক করো ফটাফট, আর সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা খুব তাড়াতাড়ি 3 লাখ হয়ে যাবে, আমাদের 2 লাখ হয়েছে খুব তাড়াতাড়ি, তাই যাও। ওকে ওয়েলকাম টু নাইট ফোর, এটা হচ্ছে আমাদের নাইট ফোর, যেখানে আজকে আমরা গেম বাজাবো আরেকটা ভাই। এবারে মনে হয় আরও টফ হয়ে যাবে আমার জন্য চ্যালেঞ্জটা, কারণ আগের বারে শর্টগান ছিল, তাও আমি ভাই ভুল করে ধরে নিয়েছি, ভুল করে না ভাই স্কেল ইউজ করে ধরেছি, ঠিক আছে, ভুল করে ভাববে না কেউ আবার, ঠিক আছে। তার এখানে পিয়ানো আছে, আই থিঙ্ক আমি পিয়ানো বাজাতে পারবো, আমি বাজাতে পারবো তো, না বাজাতে পারবো না, ওই বাজাতে দে পিয়ানো। ধরো এক মিনিট ভাই, ও না আমি একটা স্ট্র্যাটেজি করতে পারি, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারি, এই দেখো এখান থেকেই যাবে। আবে আজা আজা, ওই কোথায় যাচ্ছিস? আমি জানতাম ভাই ও এখান থেকেই যাবে, কারণ প্রত্যেকটা জায়গায় কানেক্ট করার জায়গা হচ্ছে এইটাই একমাত্র। আমার মাথা আটকে গেছে ইয়ার, মাথা এত লম্বা মাথা কেন নিজে সিলিন্ডারে না, ওই দেখো এসছে ভাই। আজা আজা, ভ্যাংকিটা ভ্যাংকিটা ভ্যাংকিটা, ওপে ওপে কিছুর পালালো, আমি ভ্যাংকিটা ভ্যাংকিটা করতে করতে, এবার কোথায় যাবি বে, ওই এবার কোথায় যাবি, এনে ওপে আবার গুলাটি মেরেছে, আবার গুলাটি, আবে মানুষ না তুই, হনুমান বলতো আগে ভাই, গুলাটি মেরে মেরে এসকেপ করে নিচ্ছে আমার থেকে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও, আমি বুঝে পেয়েছি একে কী করতে হবে, আমাকে আমাকে দূর থেকে হাত মারতে হবে যাতে নোকটা গিয়ে লেগে যায় ওর। আরে তুই ভেতরে গেছিস, আমি দেখেছি, খতম, শর্টগান মেরে দিয়েছে ভাই, শর্টগান মেরে দিয়েছে। এবার আমি 2 মিনিট পর্যন্ত স্লো থাকবো আর জিন্দগি বরবাদ ভাই, এরমভাবে তো সিলিন্ডারে না হয়ে লাভ নেই ভাই, গ্র্যানি হয়ে লাভ আছে, গ্র্যানিকে দেখে তাও ভয় লাগে। দাঁড়াও ও এইদিকে গেছে, ওইদিকে যায়নি, আমি শিওর ভাই, পুরো শিওর, ওইদিকেই গেছে লেফটের দিকে, রাইটে তো যায়নি। চলো এখান থেকে আপাতত বাইরের দিকে চলে এসেছি আমরা, আর আমার নিজের তো ভয় লাগার কথা নয়, বাট আমার ভয় লাগছে তাই বলো ভাই, অ্যাড চলে এসছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, অ্যাড জাম্প স্কেয়ার দিয়ে দিয়েছে, এত অ্যাড আসে না গেমটাতে, মাথা খারাপ হয়ে যায়। তারা এক মিনিট ভাই, ও না কার স্কেপ করতে পারবে না, কারণ কারের জিনিস ওর কাছে নেই, আর ওটাকেও ঠিক করেনি, তার মানে ও হেলিকপ্টার স্কেপ করবে ওপর থেকে, ও হেলিকপ্টার ডেকে স্কেপ করবে। বাট দাঁড়াও ভাই, অত সোজা নয় ভাই, নাইট ফোর পর্যন্তকে নিয়ে এসছি, যখন নাইট ফোরে ওর গেম বাজাবো। দাঁড়াও এক মিনিট, কোথায় আছিস বে, মুখ দেখা, ওয়ে শর্টগান তো নিয়ে ঘুরছিস। দাঁড়াও আমি না এক কাজ করি, আমি এই জায়গাটা একটুখানি হোল্ড করি, তাহলে কী হবে, ও আমার কাছেই আসবে ঘুরে ফিরে, বুঝতে পারছো, এই জায়গাটাতেই ও আসবে, তো আমি এইখানটাতে একটুখানি হোল্ড করি, আর দেখো কী হয়, ও এক্ষুনি আসবে ভাই, এক্ষুনি দাঁড়াও, দেখতে পাবে তোমরা, ওইখানে আসবে, তারপর দেখলাম আমি দাঁড়িয়ে রয়েছি, ও স্কেপ করে চলে গেল ভাই। ধরো এক মিনিট, আমাকে আওয়াজও খেয়াল রাখতে হবে, ঠিক আছে, আওয়াজ আওয়াজ, হ্যালো হ্যালো, তুই আছিস আশেপাশে, ওয়ে ভাই এখানে নেই, দাঁড়াও, আওয়াজ আওয়াজটাই মেন জিনিস ভাই, আমাকে মেনলি ফুটস্টেপ শুনতে হবে ওর, এই পাশে না ভাই, একটাই দরজা নাকি, ঠিক আছে চলো বাইরের দিকে যাওয়া যাক আরামসে। হ্যালো হ্যালো মিস্টার, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? দাঁড়াও এক মিনিট, ও হেলিকপ্টারে চলে যায়নি তো, তারপর দেখলাম পোপাট হয়ে গেল আমার সাথে, এক মিনিট আমি উপরে যাই, দাঁড়াও হেলিকপ্টার ভাই, ওকে আর আমি খুঁজে পাইনি জানো তো অনেকক্ষণ ধরে, তো আমার মনে হয় ও হেলিকপ্টার স্কেপ, বা না হেলিকপ্টার স্কেপ ভাই উপরে আসবে না এতক্ষণ, তারা এক মিনিট তলায় যায় তলায় যায় তলায় যায়, আমার মনে হচ্ছে ও তলাতেই আছে। হ্যালো গাইজ, তুই তলায় আছিস? তোর গেম বাজাচ্ছি, দাঁড়া আই থিঙ্ক ও তলাতে কার স্কেপ করছে ভাই, ওপরে যখন নেই ও তলাতেই কার স্কেপ করছে। গাইজ আমি অনেকক্ষণ ধরে খুঁজছি বাট আমি ওকে এখনও খুঁজে পাইনি, তো দাঁড়াও এক মিনিট, আমার মনে হচ্ছে ও তলাতেই আছে, আর তলাতে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। তুই আজা, তোকে দেখাচ্ছি এবার ভাই, তোকে তোকে কীভাবে পেটাতে হয় আমি দেখাচ্ছি ভাই, এমন গেম বাজাবো না তোর। কোথায় গেলি? ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক ভাই? হাইড অ্যান্ড সিক খেলবি? কোথায় গেলি? ওই হ্যালো হ্যালো ভাই, কবাডে লুকি নেই তো তুই? এক মিনিট, না কবাডে নেই, কবাডে নেই গাইজ, কবাডে নেই, দাঁড়াও এক মিনিট ভাই, পেছন দিকে এদিকে এদিকে একটা রাস্তা আছে, বাট এদিকে আমি যেতে পারবো না, দাঁড়াও বাইরের দিকে যাই, হ্যাঁ বাইরের দিকে, না এটা বাইরে যাওয়ার রাস্তা নয় ভাই, ওই দিকে বাইরে যাওয়ার রাস্তা, আমি কী কী নুপগিরি করছি ভাই, স্কেপ করে গেলে আমার নাক কেটে যাবে বিশ্বাস করে, এই তো পেয়েছি। আবে তুই শর্টগান মার, গিয়া লেটস গো, আজা 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 আজা, ওই আবার গুলাটি মেরেছে ভাই, এ গুলাটি মেরে মেরে দিন চলে যাচ্ছে এর। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? কি দ্য প্রিজনার ইজ কি স্টারভিং ফর দ্য এক্সিট, স্টারভিং না স্টেরভিং না কি লেখা ছিল ভাই, ও মনে হচ্ছে হেলিকপ্টার স্কেপ করতে যাচ্ছে ভাই, শিওর ও হেলিকপ্টার স্কেপ করতে যাচ্ছে বিশ্বাস করো, এই দেখো উপরে যাচ্ছে, দাঁড়া আমি যাচ্ছি ভাই, হেলিকপ্টার স্কেপ করতে দিতে হবে না ওকে ভাই, ও ও ও চলে গেলে আমার গেম বেজে যাবে, দাঁড়াও এক মিনিট ভাই, তুই উপরে যাবি? হেলিকপ্টার ডাকছে, ওই হেলিকপ্টার ডেকেও নিয়েছে, আবে দাঁড়া তো তুই ভাই, ওই হেলিকপ্টার ডেকে নিল, মানে স্কেপ হয়ে গেছে আই থিঙ্ক, আমি জানি না বাট আমার মনে হচ্ছে কেমন স্কেপ হয়ে গেছে ভাই, ও হেলিকপ্টার স্কেপ করে পালিয়ে গেছে আর নাইট ফোরেতে। হ্যাঁ ব্যাড লাক গাইস, এবারে আমাদের স্কেপ করে নিয়েছে ওই প্রিজনারটা, বাট এবারে দেখো আমি গ্র্যানি হবো না গ্র্যান্ড পাবো ভাই, গ্র্যানি হই, চলো গ্র্যানি হয়ে দেখি ভাই গ্র্যানি নিয়ে কেমন মজা লাগে, ঠিক আছে। ওয়েল গাইস আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে এইখানে বাইরে, কারণ আমরা অনেক অ্যাড দেখেছি এখানে আসার জন্য, ঠিক আছে প্লে মেরে এবার এবার আমরা হবো গ্র্যানি, ঠিক আছে চলো, তো চলো গ্র্যানি হওয়া যাক, আর গ্র্যানির কাছে আছে থাকে বেসবল ব্যাট।
ওয়েলকাম টু নাইট ওয়ান। দেখতে পাচ্ছ ভাই, এটা হচ্ছে আমাদের নাইট ওয়ান, যেখানে আমরা গ্র্যানি হয়েছি। আর আমার হাতে দেখো ভাই 36 কিলো কা বেসবল ব্যাট, আর আমার হাত আছে নিশ্চয়ই। ইয়েস, হাতে তো কি সব আছে। তারা এবার আজা ভাই, তোকে দেখাচ্ছি এবার গ্র্যানির ব্যাট মাথায় পড়লে কেমন খেতে লাগে ভাই। আমরা তো খেয়েছি অনেকবার, তাই জন্য আমরা জানি কেমন লাগে। তারা একে দেখাই, কোথায় গেলি বে? ওয়ে, এবার আমি বলতে পারবো ভাই। ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? আবে এত জোর কোথায় যাচ্ছিস ওয়ে? ভাই এ স্লো আছে, মানে যত নাইট বাড়বে তত ফাস্ট হতে থাকবে। দাঁড়াও, এই যেতে থাকুক। যা ভাই যা, চল চল আ যা। এ লে ভাই, এ লে, লেটস গো। দেখেছো ভাই, আরেকটা ফটকা মারি, গ্রানিট ডান্ডা পড়েছে মাথার উপরে, ব্যাস গেম বেজে গেছে ওর। ওকে, ওয়েলকাম টু নাইট টু। দেখতে পাচ্ছ নাইট ওয়ান আমাদের ইজি হয়ে গেছে, বাট নাইট টুতে আমাদের যে প্রিজনারটা থাকবে ও একটু বেশি ফাস্ট থাকবে, ঠিক আছে? তো আমাদের কী করতে হবে, ওকে তাড়াতাড়ি মারতে হবে ভাই, নয়তো আগের বারের মতো যদি হেলিকপ্টার স্কেপ করে না তাহলে লেনে পে দেনে পড়ে যাবে, ঠিক আছে? দাঁড়াও এক মিনিট ভাই, আজা ভাই আজা। আমার মনে হয় ও তলাতে থাকবে না ভাই, আমি যখন তলাতে স্পন পেয়েছি ও তলায় থাকবে না, ও উপরেই থাকবে। আমার ভাই সিক্স সেন্স এটাই বলে। দাঁড়াও এক মিনিট, চেক করি ভাই, চেক করতে থাকি। এক মিনিট, এখানে আছিস? নো ভাই, এখানে নেই। আমার মনে হচ্ছে এই দরজাটার ভেতরে থাকতে পারে, কারণ দেখো আমাকে তলায় যখন দিয়েছে ওকে তলায় দেওয়ার নাই কথা। এদিকে তো ইয়েস বললাম না। আবে আজা আজা, এনে ভাই, এনে ভাই, আজা আজা। আবে কতবার পালালো, আবে গুলাটি গুলাটি, আবে গুলাটি ভাই আজা, আয় আয়, তোকে তো ফেরত এদিকে আসতে হবে ভাই। দাঁড়া আজা, ও ন, দেখাচ্ছি তোকে, দাঁড়া এদিক দিয়ে যাবো। এবারে ও খুব জোর দৌড়বে, ঠিক আছে? আমি যা মানে আমার সিক্স সেন্স তাই বলছে, ও খুব জোর দৌড়বে। আর এটা মনে হয় আই থিঙ্ক হেলিকপ্টার স্কেপের রুমটা। ইয়েস, এই দেখো ভাই হেলিকপ্টার স্কেপের রুম এটা। ভাই এটা খুব ফালতু জিনিস। দাঁড়াও এক মিনিট, আমাকে সিঁড়ি করে তলায় যেতে হবে, তার মানে ও কার স্কেপ করছে শিওর। আর আমি একটা জিনিস বুঝতে পেলাম যে গ্র্যানির ডোর অটোমেটিক খুলছে, আমাকে কোনো সুইচ টিপতে হচ্ছে না ডোরের জন্য, বুঝলে? কারণ গ্র্যানি অটোমেটিক ডোর খোলে। ওয়াও, এত বুদ্ধি আমার মাথায় আসে কোথায় থেকে? দাঁড়াও এক মিনিট, এখানে নেই তো? না, এখানে নেই, এখানে নেই। চলো 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 সামনের ডোরটা একবার চেক করি, কারণ আগের বারে আমরা এখানে পেয়েছিলাম ওকে। প্রিজনার, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? ভাই আমার হাসিটা খুব বাজে, ঠিক আছে? কেউ কিছু কমেন্ট করবে না। আর বাকি হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলো যে এর এর কি পার্ট টু চাই, এর কেড়ে কি ভাই, এর পার্ট টু চাই কি বলো তোমরা। এক মিনিট, দরজা খুলে দেখি। নেই 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 নেই, চলো এই পাশটায় আসি ভাই। আমার মনে হচ্ছে এবারে ও কার স্কেপ করবে ভাই, শিওর। আমার মনে হচ্ছে কার স্কেপই করবে ও। দাঁড়াও এক মিনিট ভাই, বাইরের দিকে যাই আরামসে। আর কার স্কেপ ভাই? হ্যালো প্রিজনার, কার স্কেপ করবি না তো তুই? আমি গ্র্যানির না, তুই ভালো একটা কি বলে গ্র্যানির কি হয়, ভাগনা বলে না, জানি না ভাই কী বলে গ্র্যানির ওটা, নাতি নাতি, সরি নাতি, তুই না ভালো নাতি। দাঁড়াও এক মিনিট, আমাকে না কী করতে হবে, আমাকে আমার নাতিকে খুঁজতে হবে। আমার নাতি কোথায়? হ্যালো নাতি, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? ভাই আবার না ওই মেসেজটা আসে যে তোমার প্রিজনার পালাবার চেষ্টা করছে, তুমি ওকে ধরো ভাই। কিন্তু তাড়াতাড়ি কোনো সুপার পাওয়ার নেই, তাড়াতাড়ি যাওয়া যায় না, গ্র্যানি তো সব জায়গায় চলে আসে ভাই। এই দেখো, এই দেখো পালিয়েছে পালিয়েছে। দাঁড়াও এক মিনিট, আমি বুঝতে পেরে গেছি, মানে এই যে সাদা সাদা জিনিসগুলো উড়ছে এটা মনে হয় ওর ওর স্পষ্ট না কী বলে ওটাকে, ও যাচ্ছে ওদিক থেকে। ইয়েস, মানে ওপরে যাইনি, কোন দিকে গেছে ভাই? ওপরেই গেছে, আমি শিওর ভাই ওপরে গেছে, ও মানে স্কেপ করতেই গেছে শিওর আমি। ধরো এক মিনিট ভাই, ওপরে গেছে নিশ্চয়ই। তো আমি এদিকটা, ইয়া আবে গুলি চালা, লেটস গো, গুলি গুলি, ইয়া গিলি গিলি ছু, ইয়া লেটস গো, লেটস গো ভাই, বন্দুক ডচ আর তারপর গেম বাজি দিয়েছি, বুঝলে? তোমরা এরকম প্রো গ্যারানি গ্যারানি ভাই গ্র্যানি হতে হয়, ঠিক আছে? ওকে, তো চলো আমাদের নাইট ফোর স্টার্ট হয়ে গেছে। আর এরপর আমরা একবার গ্র্যান্ড পাকেও ট্রাই করবো, যে আমরা কি গ্র্যান্ড পাখি দিয়ে আটকাতে পারি। আর গ্র্যান্ড পা মনে হয় শর্ট গান পাবে ভাই, আমি ওটা দেখার জন্য বেশি এক্সাইটেড। দাঁড়াও এক মিনিট ভাই, আমাকে না এই দিকটা চেক করতে হবে, এদিকে থাকে হ্যাঁ প্রত্যেকবার, এদিকে নেই তো? না ভাই এবারে নেই। চলো এইবারটা সামনেটা দেখি, আর তারপর আমাদের ভাই এটা নাইট ফোর চলছে, আগেরবারে নাইট ফোরে স্কেপ করে গেছিলো ছেলেটা, বাট এবারে ভাই গুলি চালিয়েছে। ওয়ে তুই তো আমার কাছেই মরলি ইচ্ছা করে ভাই, আমি জানতাম না ওদিকে দাঁড়িয়ে আছে, আমি দেখি আমাকে গুলি চালিয়েছে। আর তারপর আমি, ওয়েলকাম টু ফাইনাল নাইট ভাই, এটা হচ্ছে নাইট ফাইভ, যেখানে আমাদেরকে মেন আটকাতে হবে ওকে, নয়তো ও স্কেপ করে যাবে আর আমরা জিতে যাবো যদি আমরা আটকাতে পারি। বাট যদি না আটকাতে পারি তাহলে গেম বেজে যাবে। আগের বারে তো আমি ভুল করে ডচ করে দিয়েছিলাম ওর শটগানটা, বাট এবারে আমি জানি না ভাই। গ্র্যানি নিয়ে আমি এখনও একটাও শটগান খাইনি, ঠিক আছে? চলো আপাতত সামনে না আসে ভাই, যদি সামনে চলে আসে আমাকে শুধু একটা এরকম দেওয়াল দেখতে হবে, গ্র্যানি হয়েও আমাকে এরমভাবে খেলতে হবে লুকিয়ে লুকিয়ে। ধরো এক মিনিট, ওয়ে, ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? হ্যালো, ওয়ের আর ইউ? গ্র্যানি নাই, প্রিজনার, প্রিজনার ভাই, কোথায় গেল রেমালটা ভাই, খুঁজেই পাই নাই কি কোথায়। হ্যালো, আবার তুই আছিস আদে, মানে আদে আশেপাশে ভাই, আশেপাশে আছিস? ধরো এক মিনিট, আমার পাশে ছিল না তো? ইয়েস, ওই দেখো ওই দেখো, থ্রি টু ওয়ান, লেটস গো। আজা ভাই আজা আজা আজা, তুই গুলি চালিয়েছিস ঠিক আছে, আমি ডচ মেরে দিয়েছি, তুই আহে না। ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক? কোথায় গেলি বে? হ্যালো,
ভাই এ গেল কোথায়, কি জোর দৌড়েছে ভাই! এবার মনে হয় ওর গায়ের জোর বেড়ে গেছে ভাই, পাঁচবার চারবার মার খাওয়ার পর তো উল্টে লেতকে যাওয়ার কথা। আমাদের টাইমে উল্টো হয় ভাই, এদের টাইমে উল্টো হয়। আবার গুলি চালাবে, চালা তুই গুলি। ইয়েস লেটস গো, আজা আজা ভেস কিটা ইয়েলে না না না। ওবে পালিয়ে গেল গুলাটি মেরে ভাই, ব্যাটের তলা দিয়ে ঝাঁপ মেরে পালিয়ে গেছে। ধরো এক মিনিটকে আসতে দাও, কোথায় গেল? বাইরের দিকে পালিয়েছে। এক মিনিট, আবে বাইরে কার স্কিপ করছে? ওকে ধরো এক মিনিট, ও কারির সামনে দাঁড়িয়ে ছিল, আর আবার আমাকে শর্টগান দিয়ে মারবে, আর শর্টগানের রেঞ্জ পাবে না, আর আবার আমার কাছে আসবে। আজ 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 ভাই আজা, ও ভাই ও ভাই ও ভাই ও ও ও ভেস কিটাং, ওই পালি ভাই পালিয়ে গেল সামনে থেকে। ধরো এক মিনিট ভাই, একে একে কি বলবো ভাই, এ তো ডবল স্পিডে দৌড়চ্ছে। গ্র্যান্ডিদের তোমরা খেয়াল করো, যদি আমরা দাঁড়াও এক মিনিট ভাই, তুই কোথায় যাবি? এবার তুই গেলি, এবার তুই গেলি। ওবে না, পালিয়ে গেছে ভাই, এ পালিয়ে গেছে আবার। ধ্যাত তেরিকা ভাই, এগুলো ঠিক না, ও খালি গুলাটি মারছে কেন? আবে আবার শর্টগান বের করবে মনে হয়। পালিয়ে গেছে, পালিয়ে গেছে, মানে পালাবি না। আবে আবার গুলাটি পালা, আবে আবার গুলাটি, আবে আবার গুলাটি ভাই, তিন চারবার গুলাটি মেরেছে। সি আর সি ভাই, আমি কি গ্র্যান্ডি হলাম ভাই, চার পাঁচবার গুলাটি মেরেছে, এবার শর্টগান বের করবে আর আমার গেম বাজাবে ভাই। আমি শিওর আমি আর ওকে কোনোদিন ধরতে পারবো না, আমি বুঝতে পেরেছি। দৌড়ো ভাই, তুই দৌড়ো, হ্যাঁ তুই দৌড়ো, তুই ভাব গ্র্যানি তোর পেছনে নেই, ঠিক আছে? কারণ ও দেখো, ও না এবার আস্তে আস্তে দৌড়বে, ভাববে গ্র্যানি নেই পেছনে, বাট আমি ওর পিছু পিছু যাবো। আজা আমাকে নিয়ে যাচ্ছে না তো ভাই ওখানে? আমি জানতাম ভাই ওখানে আমাকে নিয়ে যাচ্ছে। আজা আজা ভাই আজা আজা, দাঁড়া এবার 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 তুই গেলি ভাই, এবার তুই গেলি, এবার তুই গেলি, গেলি গেলি, লেটস গো লেটস গো লেটস গো ভাই, লেটস গো লেটস গো। কি বলছে? ইউ উইন, বাট ইউ ক্যান নাও স্টপ দ্য প্রিজনার ফ্রম আনাদার ক্যারেক্টার। ওকে ঠিক আছে, এখান থেকে চালু করবো না ভাই, না ডে ওয়ান থেকে গ্র্যান্ড পা হয়ে, ঠিক আছে? কারণ এখান থেকে আবার জোরে দৌড়লে গ্র্যান্ড পা ধরতে পারবে না, ঠিক আছে? গ্র্যান্ড পা পায়ে এমনি লাগা। ওয়েল গাইস, এবার আমরা ট্রাই করতে চলেছি গ্র্যান্ড পা, বুঝতে পারছো? এবার গ্র্যান্ড পা হয়ে আমরা চেষ্টা করবো যে গেম বাজাই বাকি সবার। চলো গ্র্যান্ড পা হয়ে। গ্র্যান্ড পাকে কি দিচ্ছে ভাই? এটা কি একটা দিচ্ছে ভাই, এটা কি বলে এটাকে? আরে বো বো, ঘাস পরিষ্কার করে না, ওটা কি বলে জানি না ভাই। চলো এটা দিয়ে স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম টু নাইট ওয়ান। তাও আবার গ্র্যান্ড পাওয়ার দেখতে পাচ্ছ, এখানে দেখো আমাদের হাতে কি একটা দিয়ে দিয়েছে। আর এটা চালালে ভাই এ তো দূর দূর পর্যন্ত রেঞ্জ যাবে মনে হচ্ছে। দাঁড়াও এক মিনিট ভাই, আমাকে দেখতে হবে কোথায় গেল। হ্যালো ইউ না, গ্র্যান্ড পা কি বলে? আহা ভাই দেখতে পেলে আহা করে ভাই। দাঁড়াও এক মিনিট, তোমরা একটা জিনিস খেয়াল করলে কি, যে যদি আমরা নাইট ফাইভে থাকি, হবে তুই আমার সামনে দিয়ে কোথায় গেলি? হবে আমি ভাবলাম এ কোথায় থেকে গেল ভাই এরমভাবে আমার পেছন থেকে দৌড়ে। কি সাহস ভাই, আমি পেছনে দেখিনি বলে তুই আমাকে মারতে আসিস ভাই? তোর কাছে শর্টগান থাকবে না শিওর? তুই যা দৌড়ো দৌড়ো দৌড়ো, ভাগলে ভাই যত পারবি ভাগলে, ঠিক আছে? পালিয়ে নে, আমি দেখে নেবো তোকে। দাঁড়াও তুই কোথায় যাবি এবার? ইয়েলে ভ্যাস কিটাং ইয়েলে ভাই, ইয়ে শার্ট শার্ট বলতে গাইজ, তোমাদের নাইট টু এখানে স্টার্ট হয়ে গেছে। আর যেটা হচ্ছে মেন কথা, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এবার ওকে আটকাতে হবে, মেন কথা তোমরা তো জানো। বাট আমার হাতে একটা 50 ফুটের কি জিনিস দিয়ে দিয়েছে, যেখান থেকে দূর থেকে চালালেই ভাই ও মরে যাচ্ছে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, সেটা আমি চারবার বললাম, এই দেখো চলে এসছে। আবে আজা এনে ভাই, গুলাটি মেরেছে, গুলাটি মেরেছে, লেটস গো লেটস গো লেটস গো। ঠিক আছে ভাই, কমসে কম তুই তো আমার আমার মতো প্রো আছিস। ধরো এক মিনিট ভাই, কোথায় পালালো ভাই, কোথায় পালালো? ওপর দিকে না এই দিকে। ধরো এক মিনিট, তলার দিকে গেছে আই থিঙ্ক, এদিকেও একটা দৌড় আছে। তো তলায় গেছে ভাই, ধরো এক মিনিট, এ তলায় আছে, লেটস গো। তুই আছিস তলায়, শর্টগান বের করিস না ভাই, বাকি যাই করিস। ইয়েলে ভাই ইয়েলে, আবে পালিয়ে গেল ভাই, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। ধরো এক মিনিট, পালিয়ে গেছে ভাই, উপরে যাচ্ছে, ঠিক আছে যা। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, যে যদি আমরা নর্মাল গ্র্যানিতে নাইট ফাইভ পর্যন্ত সার্ভাইভ করে যাই, মানে মার খেয়ে খেয়ে, তবে আমাদের কি হয়? দাঁড়াও আগে একে নেপটাই, ঠিক আছে? থ্রি টু ওয়ান লেটস গো ভাই, গো লেটস গো। মানে নাইট ফাইভ পর্যন্ত যদি আমরা জ্যান্ত থাকি, তাহলে আমাদের কি হয়, আমাদের স্পিড কমে যায়, আমরা ল্যাংড়া হয়ে যাই, বাট এখানে ও ফাস্ট হয়ে যায় ভাই। ওকে ওয়েলকাম টু নাইট থ্রি ভাই, এবার আমরা আই থিঙ্ক ওকে আটকে নিতে পারবো। বাট আমরা শুধু ফার্স্ট বারটা একটু নুব খেলেছিলাম, বাট প্রত্যেকবার আমরা প্রো হয়ে গেছি গাইজ। ধরো এক মিনিট চেক করি, এখানে সামনে আছে। ও হ্যালো, ওই আহা আহা ভাই আহা করতে হবে খালি আমাকে। চলো আপাতত তো তলায় যাওয়া যাক, আর এদিকে কিছু আছে না? এদিকেও নেই ভাই, এদিকে রুমটা তো বন্ধ হয়, ওখানে ঢুকে পড়লেও ফেসে যাবে। বাট গুলাটি মেরে পালি, আবে শর্টগান বের করে হয়ে, আবে তুই শর্টগান বের করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি, তোকে দেখাচ্ছি, তুই তুই কোথায় পালাচ্ছিস? ইউ ওয়ান্ট টু প্লে আহা, ইউ ওয়ান্ট টু প্লে আহা, আজা ভ্যাস কি টাং, ওবে ভ্যাস কি টাং, পালালো রে, পালিয়েছে ভাই, খুব জোর পালিয়েছে। এবার শর্টগান বের করবে, আমি শিওর ভাই, আমি এখানে দাঁড়াবো, শর্টগান বের করবে, বের কর বের কর, তুই দেখে নেবো তোকে ভাই, আমি লুকিয়ে পড়বো। শর্টগান শটু শটু, শর্টগান আছে, আবে এই দিয়ে আমি দাঁড়িয়ে, শর্টগান ভাই, শর্টগান না বের করে পালিয়ে গেল। আই থিঙ্ক ওর কাছে অ্যামো নেই আমার লাগছে। ধরো অ্যামো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কোন দিকে গেলো? এইদিকে এইদিকে এদিকে দৌড়েছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, আহা আহা, গাইজ গাইজ গাইজ, খাও মার গাইজ, লেটস গো। ডে থ্রি ভাই, মানে নাইট থ্রি, মানে একে আমরা এসকেপ কিছুতেই করতে দেবো না এখান থেকে, ঠিক আছে? আমরা
লাইক করেছি ভিডিওটাকে, মানে তোমরা করেছো। ওকে, নাইট ফোর চলে এসছে আর এইবারে আমাদের বেশি ডিফিকাল্টি লেভেল বেড়ে গেছে আর আমরা গেম বাজবে। আমাদের আমি যা বুঝতে পারছি, মানে আমি নাম নাম কি হচ্ছে ভাই আমরা যা বুঝতে পারছি। চলো আপাতত এখান থেকে আমার কি করতে হবে, বাইরের দিকে যেতে হবে। লেটস গো গাইস, দেখি এপাশে এপাশে। আহা আহা গাইস, চলে এসছে চলে এসছে চলে এসছে। বন্দুক বের করবি না ভাই, এবারে স্লো হয়ে গেছে কেন এ? আবে তুই এত স্লো কেন? আই থিঙ্ক মনে হয় অনেকগুলো গুলাটি মারবে তাই জন্য স্লো হয়ে গেছে। আবে গুলাটি ভাই, আবে গুলাটি, আবে আটকে গেছি। ওয়ে কোথায় যাবি বে তুই? তুই গুলাটি ঘোর কোথা কার, তোকে পেছনতে মারবো, তোকে দেখবি মারবো। হ্যাঁ এইবার ছোট তো উড়েছে ভাই, ও বুঝতে পারিনি আমি পেছনে ছিলাম ভাই, ও বুঝতেই পারিনি আমি পেছনে ছিলাম তাই জন্য স্লো স্লো যাচ্ছিলো। আর যেই আমাকে দেখতে পেয়েছে কি জোর যাচ্ছে ভাই, সি দাঁড়া এক মিনিট ভাই, কোথায় গেলি তুই? শর্টগান আছে না তোর কাছে, অ্যামও থাকবে তো এবারে। দাঁড়া ভাই, বাইরের দিকে গেছে আমি শিওর ভাই, বাইরের দিকে গেছে। বাইরের দিকে গিয়ে ওর একটাই রাস্তা, ওদিকে যাবে না ভাই, ও এদিকেই যাবে, এদিকেই গেছে আই থিঙ্ক, এদিকে গেছে। কোন দিকে দৌড়লো বে? দাঁড়া আমার মনে হচ্ছে এই বাড়িটাতে গেছে ভাই এবারে, মানে ফার্স্ট বার যেখানে গেছিলো তো আমার মনে হয় এখানেই গেছে। দাঁড়াও এক মিনিট চেক করি ভাই, ও এখানে আছে না বাইরেতে পালিয়ে গেছে ভাই? পালালে হবে না ভাই, পালাতে দেওয়া যাবে না। দরজা খোল, লোকায়নি লোকায়নি, লুকিয়ে থাকতে পারে ভাই। দাঁড়াও এক ভেতরে চেক করি না, নেই 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 নেই, লেটস গো সামনে। ওই দেখো, ওই তোর শর্টগান আসবে না বে, তুই কত নুপ প্লেয়ার বে, এত নুপ কি করে হতে পারে একটা প্লেয়ার, ওর শর্টগান অত দূর আসে কোনোদিন গুলি? চলো এক মিনিট সামনে যাওয়া যাক আর দেখি ভাই কী করে আমাদের সাথে, কারণ আমরা তো ভাই ওকে ছাড়বো না, ওকে তো গেম বাজাবো। বাট দাঁড়াও এক মিনিট, ওনা কার এস্কেপ করতে চাইছে? আবে যাই এস্কেপ কর, তোর তো গেম এমনিও বাজবে। ধরো এক মিনিট, কোথায় গেল ভাই? আমার মনে হয় রুমের ভেতর ঢুকে গেছে। না এদিকে তো দরজা নেই, ওদিকে নেই, হ্যাঁ রুমের ভেতরে গেছে, ভেতরে গিয়ে ওপর দিকে গেছে। ও হেলিকপ্টার এস্কেপই করতে চায় আমি শিওর, আমি একদম শিওর। আছে এখানে, হ্যালো ইউ আর প্লে, আহা আহা, আজা আজা, কোথায় যাচ্ছিস ভাই? দাঁড়া না, ওয়ে ভাই নাইট ফাইভ পর্যন্ত মরে যায় একটুখানি, তারপর আমি পালিয়ে যাবো এখান থেকে, কারণ আমি সব থেকে খুখার গ্র্যান্ড পা। লেটস গো, ওয়ের ইস, মানে গ্র্যানি বলতে চাচ্ছিলাম ভাই, ওয়ের ইস প্রিজনার ভাই? আবার স্লো হয়ে গেছে, স্ট্যামিনা শেষ, বাট গ্র্যান্ড পা ভাই ফুল জোশে আছে, দেখছো কি জোর দৌড়চ্ছে ওর পেছনে। চল ভাগরে ভাগরে ভাই, ভাগরে চলে চলে ভাই, চলে চলে ভাই, লেটস গো। চল বাড়িতে ঢোক, ব্যাস তুই ফেসে গেছিস বাবুয়া, বাবুয়া তুই খতম, বাবুয়া বাবুয়া তুই খতম, আবে বাবুয়া তুই খতম। লেটস গো ভাই, শর্টগান বের করেছিল তাও আমরা মেরে দিয়েছি। লাইক করতে হবে ভাই এই জন্য তোমাদের, আর সাবস্ক্রাইবও করতে হবে এর জন্য। ওকে তো আমাদের নাইট ফাইভ এখানে শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এবারে ভাই ও বেশি চেষ্টা করবে পালাবার এখান থেকে, বাট পালাতে পারবে না ভাই, তোমরা নিশ্চয়ই জানো। দাঁড়াও এক মিনিট ভাই, আমি এ পাশটা চেক করি, যদি এ পাশটায় থাকে তাহলে তো বুঝতে পারছো তোমরা কী হবে ভাই। দাঁড়াও এক মিনিট, নেই তো ভাই। তারপর দেখলাম আমার পেছন থেকে দৌড়ে বেরোলো ভাই, তো এই আগের বার দেখলে না তুমি আমার পেছন থেকে দৌড়ে পালালো ভাই, কী সাহস ছেলেটার ভাই! আমার তো এত সাহস থাকতো না যদি আমি ওই প্রিজনারটা হতাম ভাই। দাঁড়াও এক মিনিট চেক করি এখানে, হ্যালো আহা আহা ভাই, গ্র্যান্ড পার মতো করতে হবে না আমাদেরকে, আহা। দাঁড়াও এক মিনিট, গ্র্যানি নেই তো এখানে, গ্র্যানি মানে গ্র্যানি কেন বলছি ভাই আমি, আমাকে প্রিজনারকে খুঁজতে হবে, গ্র্যান্ড পা আমি ভাই, আমি ভাবছি গ্র্যানির বাড়িতে আছি তো, তো আমি বারবার ভাবছি যে গ্র্যানি আমাকে ধরতে আসছে, কী ভাই ফালতু। দাঁড়াও এক মিনিট চেক করি ভাই কোথায় গেল, হ্যালো হ্যালো ইউ ওয়ান্ট টু প্লে হাইড অ্যান্ড সিক ভাই? আমার মনে হয় পাশের রুমটাতে আছে, দরজার আওয়াজ পেয়েছি আমি, ইয়েস আমি মনে হয় দরজার আওয়াজ পেয়েছি। দাঁড়াও এক মিনিট ভাই, চেক করা যাক, এবার সিরিয়াস মোড থাকতে হবে, ঠিক আছে? ওই পাশে নেই, এখানে বাইরে, এই দেখো এই দেখো, মার শটগান মার, লেটস গো। এবার তুই কোথায় পালাবি আবি, কাহা জায়গা বিড়ু বিড়ু, তোকে ঘিরে ফেলেছি বিড়ু ভাই। ও না এদিকে আসবে না, তো ওদিকে যাবে, আমি ওকে দেখছি, ইয়েস তুই আসবি তো, এনে 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 এনে। ওবে গুলাটি গুলাটি ভাই, এ খুব ফালতু লাগে এটা আমার ভাই, আমার যে ইয়েটা আছে মেন জিনিসটা তার তলা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, এই যে হাতাটা রয়েছে এর তলা থেকে দৌড়ে লাফ মেরে চলে যাচ্ছে, আর আমি কোথায় গেলাম? হ্যাঁ দাঁড়াও এক মিনিট, আমার মনে হয় এইদিক থেকে বাইরে গেছে, বাইরে গেছে ভাই, কোথায় গেল? ওয়ে বাইরে গেছিস তুই না সোজা পালিয়েছিস? দাঁড়াও এক মিনিট ভাই, আমাকে এবারে ওকে আটকাতেই হবে, কিন্তু এস্কেপ করতে দিলে হবে না, ঠিক আছে? ইয়েস এই পাশে মার শটগান, এবার এবার আবি তেরেকো কোন বাঁচায়গা ভাই, আবে প্রিজনার, আবে আব দু দু ভাই, দুখানা জাম্প করলো পরস্পর, আমাদের কাছে তো এইসব এবিলিটি থাকে না ভাই, কী কে জানে কী হচ্ছে এদের সাথে। দাঁড়াও আবে এবার তুই গেলি ভাই, আবি তুই গায়া বেটে, আবি তুই গায়, আবি তুই দেখ, আবি তুই দেখ, নাইট ফাইভ ও গেম বাজি দিয়েছি গাইস, বুঝতে পারছো উই উইন, আমরা উইন। তো গাইস আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, কারণ তোমরা বুঝতে পারছো যে আমরা গ্র্যান্ড পা গ্র্যানি নিয়ে সাকসেসফুল হয়েছি, কিন্তু স্লেন্ডার নেটটা একটুখানি ফালতু, ওটা ওটা বাদ দাও, ওটা বাদ দাও। তো ঠিক আছে আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে তোমরা, ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ কমেন্ট করে বলো যে এরকম গেম আরো কি চাও কিনা, মানে গ্র্যানি রিলেটেড কিছু। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরে গেম প্লে ভিডিও, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম প্লে।